এই অধ্যায় সমাপ্ত করার পরে আপনারা জানতে পারবেন। ঋণ সুবিধার অর্থ, ঋণ সুবিধার উপকারিতা, ঋণে বিক্রয়ের চুক্তি বলতে কি বোঝায়, বিক্রয়ের চুক্তির প্রয়োজনীয় উপাদান, শর্ত এবং নির্ভর পত্র বলতে কি বোঝায়। সেশন এক, ফিচার্স অ্যান্ড কন্ডিশন ফর ক্রেডিট সেল, ঋণে বিক্রয়ের বৈশিষ্ট্য এবং শর্ত। ইন্ট্রোডাকশন টু ক্রেডিট ফেসিলিটি, ঋণ সুবিধার পরিচয়। ঋণের মাধ্যমে বিক্রয় বলতে গ্রাহককে পণ্যটি এখন হস্তান্তর করা হবে এবং গ্রাহক চুক্তি অনুযায়ী পরে এটির জন্য অর্থ প্রদান করতে সম্মত হবে। রিটেল ব্যবসায় ঋণের সুবিধা, উচ্চ মূল্যের আইটেম কিনতে আগ্রহী গ্রাহকদের এককালীন নগদের পরিবর্তে ঋণ প্রদান বা সহজতর মাসিক কিস্তিতে পরিশোধের বিকল্প দিয়ে সাহায্য করে। ঋণের সুবিধার ফলে দোকানের পণ্য এবং পরিষেবাগুলি কিনতে বিপুল সংখ্যক ভোক্তা উৎসাহ প্রকাশ করেন, যা দোকানের বিক্রয় বৃদ্ধির একটি বিকল্প রূপ নিতে পারে। বেনিফিটস অফ ক্রেডিট ফেসিলিটি, ঋণ সুবিধার উপকারিতা। ঋণ সুবিধার উপকারিতাগুলি হল, এটি বাজার প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে সহায়তা করে, বিক্রয় বাড়াতে সহায়তা করে, আরও ভালো গ্রাহকের আনুগত্য তৈরি করে, গ্রাহকরা সহজ এবং সুবিধাজনক কিস্তিতে অর্থ প্রদান করতে পারে, গ্রাহকরা উচ্চ মূল্যের পণ্য কিনতে আগ্রহী হয়। কন্ট্রাক্ট অফ ক্রেডিট সেল, ঋণে বিক্রয়ের চুক্তি। ঋণে বিক্রয়ের চুক্তি হল প্রদত্ত অর্থের বিনিময়ে সম্মত মূল্য বা একই অর্থ প্রদানের প্রতিশ্রুতির বিনিময়ে ক্রেতার কাছে বিক্রেতার পণ্য, পরিষেবা বা সম্পত্তি হস্তান্তরের আইনি চুক্তি। পণ্য বিক্রয়ের মূল্য, পরিশোধের অর্থ, পরিশোধের মেয়াদ, সুদের হার, খেলাপি, জরিমানা এবং শোধ করার শর্তাদি ছাড়াও নির্দিষ্ট কিছু শর্তাবলী সম্মতির মাধ্যমে ক্রেতা ও বিক্রেতার মধ্যে ঋণের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়। অ্যাসেনশিয়াল এলিমেন্টস ফর কন্ট্রাক্ট অফ সেল, বিক্রয়ের চুক্তির প্রয়োজনীয় উপাদান। বিক্রয়ের চুক্তির প্রয়োজনীয় উপাদানগুলি হল, চুক্তিতে কমপক্ষে দুটি পক্ষ থাকতে হবে, ক্রেতা এবং বিক্রেতা, খরচা সম্মতি বিবেচনা, আইনি বস্তু এবং শর্তাবলীর মতো বৈধ চুক্তির সমস্ত প্রয়োজনীয়তা অবশ্যই পূরণ করতে হবে, চুক্তির বিষয়ে অবশ্যই অগত্যাপন্ন হতে হবে, অর্থের একটি মূল্য প্রদান বা প্রদানের প্রতিশ্রুতি উল্লেখ থাকতে হবে, বিক্রেতার কাছ থেকে ক্রেতার কাছে পণ্যগুলিতে সম্পত্তি হস্তান্তর অবশ্যই হতে হবে, বিক্রয়ের চুক্তি অবশ্যই শর্ত সাপেক্ষ হতে হবে, একটি বৈধ চুক্তির অন্যান্য সমস্ত প্রয়োজনীয় উপাদান নিশ্চিত ও পূর্ণ হতে হবে। কন্ডিশন অ্যান্ড ওয়ারান্টি, শর্ত এবং নির্ভর পত্র। একটি শর্ত হল কোনো প্রয়োজনীয়তা বা ইভেন্ট যা কোনো ক্রিয়া শেষ হওয়ার আগে দুই পক্ষের সম্মতির জন্য উপস্থাপনা করা হয়। অপরদিকে একটি নির্ভর পত্র হল এমন এক নিশ্চয়তা যা বিক্রেতার দ্বারা ক্রেতাকে বিক্রিত পণ্যের অবস্থা এবং নির্ধারিত তথ্যগুলির সত্যতা সম্পর্কে প্রমাণ নিশ্চিত করে। 1930 সালের পণ্য বিক্রয় আইনের 12(2) ধারায় শর্ত সম্পর্কে জানা যায়। অপরদিক 1930 সালের পণ্য বিক্রয় আইনের 12(3) ধারায় নির্ভর পত্র সম্পর্কে জানা যায়। শর্ত সাধারণত চুক্তির উদ্দেশ্যটির সাথে সরাসরি যুক্ত, অপরদিকে নির্ভর পত্র হল চুক্তির উদ্দেশ্য সম্পর্কিত একটি সহায়ক বিধা। শর্ত লঙ্ঘনের ফলে চুক্তির অবসান ঘটে থাকে, অপরদিকে শর্ত লঙ্ঘনের জন্য নির্ভর পত্রের দাবি ক্ষতিগ্রস্ত হতে পারে। শর্ত লঙ্ঘন নির্ভর পত্রের লঙ্ঘন হিসাবে বিবেচনা করা যেতে পারে, অপরদিকে নির্ভর পত্র লঙ্ঘন শর্তটিকে সাধারণত প্রভাবিত করে না। ধন্যবাদ, এই অধ্যায়টি সমাপ্ত হয়েছে।